কোরআনের এক একটি বাণী সূরাতুল বাকারায় শুরু দিকে আমরা আলোচনা করেছি সূরাতুল বাকারা আয়াতগুলো যেখানে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এই এমন মহাগ্রন্থ আল কোরআন যাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই কোনো অবকাশ নেই সন্দেহ করার যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন মুমিন মুত্তাকিদের জন্য আল্লাহ ভীরুদের জন্য পথ প্রদর্শক মুত্তাকি যালিকাল কিতাব কোনো সন্দেহ নেই কিতাবে সুবহানাল্লাহ মুমিন মুত্তাকি আল্লাহ ভীরু যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য জীবন বিধান গাইডলাইন সুবহানাল্লাহ আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়ব যারা অদৃশ্যের প্রতি গায়েবের প্রতি ঈমান এনেছে তারপরে কি তারপরে আমল এসে গেছে ইয়াকুমুনাস সালাত আল্লাহু আকবার যারা সালাত কায়েম করে দেখেন যারা নামাজ পড়ে না বেনামাজি তাদের মুখে ঈমানের দাবি সবচেয়ে বেশি শক্ত যে পাঁচ ওয়াক্ত নামাজি সে কখনো দাবি করে না যে আমি পাক্কা মুসলমান বেনামাজি বলতেছে ঈমান ঠিক আছে তার ঈমান যাতে আপনার লোহার শিকল দিয়ে বাঁধা এই ঈমান কখনো লড়ে চলে না আল্লাহু আকবার অথচ শুধু শুক্রবার জুমায় এসে দুই রাকাত জুমা ঠোকে বাস খালাস পাক্কা মুসলমান প্রতি বছরে দুই ঈদ পরে ঈদ পরা মুসলমান প্রতি জুমায় জুমা পরে জুমা পরা মুসলমান কি বেহাল অবস্থা বলতেছে আমি খাঁটি পাক্কা মুসলমান অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন পৃথিবীতে কালেমায়ে শাহাদাতের পরে একজন মুসলিমের জীবনে সবচেয়ে বড় আকবারুল ফরজ হচ্ছে আকিমুস সালাত পাঁচ ওয়াক্ত ফরজ সালাত কায়েম করা পাঁচ ওয়াক্ত দৈনন্দিন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হবে ফরজে আইন আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ নিয়ে গেলেন কত সম্মানিত করলেন সুবহানাল্লাহ মিরাজ নিয়ে গেলেন যারা সালাত পড়ে না এরা মিরাজ অস্বীকারকারী যারা ইসরা ও মিরাজকে অস্বীকার করে ইসরা মিরাজের সবচেয়ে বড় গিফট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঁচ ওয়াক্ত সালাত পঞ্চাশ ওয়াক্ত ফরজ করা হয়েছে পাঁচ ওয়াক্ত যদি আপনি হেফাজত করেন তাহলে আপনি পাক্কা মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ কয় রাকাত কি বলতে পারেন আমাদের দেশে তো ঈশার নামাজে 15 রাকাত পড়ে ঈশার নামাজে 15 রাকাত ওই যে যারা আপনার দারিদ্র শ্রেণীর মানুষ যারা আপনার ওই যে আমি এক কোন এক রিক্সার চালককে জিজ্ঞেস করলাম যে ভাই নামাজ কেন পড়েন না ঘটনা কি কই পড়ি তো হুজুর কি এমনি কই প্রতি জুমায় তো পড়ি না প্রতি জুমায় সে নামাজ পড়ে তো আর মাঝখানে বলছে এই 17-20-22 রাকাত পড়তে পড়তে জান শেষ হয়ে যায় আমাদের এত সময় পাই না এই তাদের জন্য আমাদের মোল্লারা কঠিন করে রাখছে সলাত ফজরে 2 রাকাত ফরজ জোহরে 4 রাকাত ফরজ আসরে 4 রাকাত ফরজ মাগরিবে 3 ঈশায় 4 এই 17 রাকাত পড়লে আপনি পাক্কা মুসলমান ফরজের হেফাজত করে ফেললেন বাস তাতাওয়ু বাকি যত আছে সব অতিরিক্ত নফল ওই বাকি সব হচ্ছে সুন্নাহ আপনি যত বেশি আয়ত্ত করতে পারেন দিনের রাতে যে 12 রাকাত সুন্নতের রাতে 12 হয়েছে সেগুলো পড়লে আপনার জন্য স্পেশাল জান্নাতে ঘর নির্মাণ হবে সেটা ভিন্ন বিষয় তবে ফরজ যদি আপনি একজন মুসলিম থাকতে চান দৈনন্দিন পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করে আপনি মুসলিম দাবি করতে হবে জাহান্নামীরা জিজ্ঞাসা করবে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফিসাকার সাকার নামক জাহান্নামী তোমাদের কি কারা ওইখানে কেন জান্নাতে গিয়ে দেখবে যে নিজের পাড়া প্রতিবেশী কাউকে খুঁজে পাচ্ছি না কারা গেলে কই তখন দেখবেন তারা জাহান্নামী জিজ্ঞাসা করলো মা সালাকাকুম ফিসাকার তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামী কি জানে কিছু কিসে বোঝাইলো কোন সে বিষয় তোমাদেরকে জাহান্নামে বোঝাইলো এক বাক্যে তারা বলবো আমরা পাওলাম না কুমিনাল মুসাল্লিন আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না আমরা নামাজই পড়তাম না দুনিয়াতে তো বেনামাজিরা তো বললো বেনামাজি থাকার কোন জায়গা কোনটা সাকার নামক জাহান্নাম অতএব নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে এটা হচ্ছে মৃত্যুকের দাবি অতএব বেনামাজি সর্ব অবস্থা নবী সাল্লাম কি বলছেন ফাকাত কাফার যে ব্যক্তি সলাত পরিত্যাগ করে সে তার রবের সাথে কুফরি করলো অতএব সাবধান কালেমায়ে শাহাদাতের পরে সবচেয়ে আউয়াল ও আকবারুল ফরজ হচ্ছে পাঁচ ওয়াক্ত দৈনন্দিন পাঁচ ওয়াক্ত সালাত অতএব আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে মুমিন মুত্তাকি হিসেবে কবুল করুন আল্লাহ আমাদের সকলের গুনাহগাতা ক্ষমা করে দিন আল্লাহ আমাদেরকে তওবা করে পূর্ণ মুমিন হিসেবে কবুল করুন আল্লাহ আমাদের এলমে বারাকা দান করুন আল্লাহ আমাদের হায়াতে বারাকা দান করুন যারা আমাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করুন যারা জীবিত আছে আমাদেরকে ইসলাহ সংশোধন হয়ে ঈমান মুমিন মুত্তাকি হয়ে আল্লাহর কাছে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন বারাকাল্লাহ ফিক ধৈর্য ধারণ করার জন্য আপনাদের শুকরিয়া জাযাকুমুল্লাহ খাইরান السلام عليكم ورحمة الله وبركاته